Hi friends, welcome to my channel Study with Ishany. SLST PT-র আজ 64তম পর্ব 30টা গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ভারতে সর্বাধিক সুবর্ণ মুদ্রা প্রবর্তন করেন কারা এই প্রশ্নের উত্তর অপশন ক গুপ্ত সম্রাটগণ দুই নাম্বার প্রশ্ন বেদকে বলা হয় অপৌরুষেয় অপশন গ তিন নাম্বার বিক্রমাঙ্ক দেব চরিতে রচয়িতাকে কবি বিল হন অপশন ঘ চার নাম্বার বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন কোন ভাষায় পালি ভাষা অপশন ক পাঁচ নাম্বার প্রজ্ঞা পারমিতা সূত্রে রচয়িতাকে নাগার্জুন অপশন খ ছয় নাম্বার ভারতের পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন গন্ধফার্নিস অপশন খ সাত নাম্বার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ফা হিয়েন অপশন ঘ আট নাম্বার পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কোনটিকে বরবুদুরের স্তূপ অপশন ক নয় নাম্বার ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি দার্জিলিংয়ের সিদ্রাপং অপশন ক দশ নাম্বার কলকাতার স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় থেকে ২৪ মিনিট অগ্রগামী অপশন খ এগারো নাম্বার চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় নেয় ১.৩ সেকেন্ড অপশন গ বারো নাম্বার পাকিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি তিরিচিমির অপশন ক উচ্চতা ৭৭০৮ মিটার তেরো নাম্বার সাবাই ঘাস কোন শিল্পে ব্যবহৃত হয় কাগজ শিল্পে অপশন ক চোদ্দ নাম্বার সুপারি ভালো হয় কোন মৃত্তিকায় উপকূল অঞ্চলে মৃত্তিকা অপশন গ পনেরো নাম্বার সোনার আঁশ বলা হয় কাকে পাটকে অপশন ঘ এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতের কোথায় সারিস্কা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত চারটে অপশন রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা কর্ণাটক তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ১৬ নম্বর প্রশ্ন দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায় অপশন ক ব্রিটেনের সহযোগিতায় ১৭ নম্বর ঝাড়খণ্ডের কোডারমা কিসের জন্য বিখ্যাত অভ্রখনি অপশন ক ১৮ নম্বর রাষ্ট্রপতি কী ধরনের ভোটের মাধ্যমে নির্বাচিত হন একটি করে হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে অপশন ক ১৯ নম্বর মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন জামালি অপশন ঘ ২০ নম্বর কোন গুপ্ত সম্রাটের বিনা বাদনরত ছবি মুদ্রায় দেখা যায় সমুদ্রগুপ্ত অপশন ক ২১ নম্বর তেজস্ক্রিয়তা পরিমাপের একক কোনটি বেকেরেল প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজন বা তেজস্ক্রিয় ক্ষয়কে এক বেকেরেল বলে তেজস্ক্রিয়তার পরিমাণকে বেকেরেল বা কুড়ি দিয়ে প্রকাশ করা হয় ২২ নম্বর কোন শ্রেণীর লিভারকে গতিবর্ধক লিভার বলে প্রথম শ্রেণী অপশন খ প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি নলকূপের হাতল হাতুড়ি নখ কাটার যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত ২৩ নম্বর তাপ বিদ্যুতের সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট অপশন গ ২৪ নম্বর গলিত অবস্থায় নিম্নোক্ত কোন পদার্থটি তড়িৎ পরিবহনে সক্ষম সাধারণ লবণ অপশন খ
25 নম্বর প্রশ্ন, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, বেগুনি। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল আলোর হচ্ছে সবচেয়ে বেশি, তাই বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় আর লাল আলোর বিক্ষেপণ বেশি হয়। 26 নম্বর, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থি কোনটি? হাইপোথ্যালামাস, অপশন খ। 27 নম্বর, কোন গ্যাসটি বনস্পতি ঘি তৈরিতে ব্যবহৃত হয়? হাইড্রোজেন, অপশন ঘ। 28 নম্বর, নিচের কোন ভিটামিন পাইরিডক্সিন নামে পরিচিত? B6, অপশন ঘ। 29 নম্বর, ফ্লোরিনের অভাবে মানব দেহে কোন লক্ষণ প্রকাশ পায়? দন্তক্ষয়, অপশন ঘ। শেষ প্রশ্ন 30 নম্বর, শরীরের কোন অঙ্গকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? এই প্রশ্নের উত্তর অপশন ক, যকৃৎ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 30টা জিকে প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।